নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ। বেশ কিছু কমেন্ট আমাকে এই ভিডিওটি করতে বাধ্য করলো। বিষয়টা হচ্ছে যে আপনাদের মধ্যে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, এখনও পর্যন্ত যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেই কোশ্চেন প্যাটার্ন নিয়ে অনেকেই ধন্দে রয়েছেন। তার কারণটি হলো যে আপনারা যেসব বইগুলি বাজার থেকে কিনেছেন সেই সব বইগুলিতে কোশ্চেন প্যাটার্নটি ভুল দেওয়া আছে। গীতামিতা, সীতা এই ধরনের কিছু পাবলিকেশনে আপনারা যখন দেখবেন যে সেখানে কোশ্চেন প্যাটার্নটি কিন্তু ভুল দেওয়া রয়েছে। এখন কেন ভুল দেওয়া রয়েছে তার কারণটি হলো যে প্রথম দিকে এনআইএস আপনাদের একটা অন্য ধরনের কোশ্চেন প্যাটার্নে আপনাদের এক্সাম নেওয়ার কথা ছিল এবং পরবর্তীকালে সেই কোশ্চেন প্যাটার্নটি সম্পূর্ণরূপে চেঞ্জ করে দেওয়া হয়, যে কারণে এই কনফিউশনটা তৈরি হয়েছে। তো আমরা আজকে এই ভিডিওতে যে আগের কোশ্চেন প্যাটার্ন ছিল সেই বিষয়টি, বর্তমানে এখন কোন কোশ্চেন প্যাটার্নে আপনাদের এক্সাম হবে সেই বিষয়টি আলোচনা করব এবং আলোচনা করব আপনাদের একটি স্যাম্পল কোশ্চেন পেপার নিয়ে, যেটা আমি এর আগেও আপনাদেরকে ভিডিও দিয়েছি সেই স্যাম্পল কোশ্চেন পেপার নিয়ে। এখানে আবারও আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দেবো, যদি আপনারা কেউ সেই স্যাম্পল কোশ্চেন পেপার ডাউনলোড করতে চান তো সেখান থেকে গিয়ে আপনারা সেই স্যাম্পল কোশ্চেন পেপারটি কিনে নিতে পারবেন। তো সেখানে যাওয়ার আগে আমি আপনাদেরকে প্রতিদিনের মতো আবার একটা রিকোয়েস্ট করব, যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। তার পাশের বেল আইকনটিতেও ক্লিক করে নেবেন, তার ফলে যখনই কোনো নতুন ভিডিও দেওয়া হবে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু তার একটি মেসেজ আকারে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সেই ভিডিওটি দেখতে পাবেন। কোনো ভিডিও, কোনো নিউজ আপনারা মিস করবেন না। এছাড়াও ভিডিওটি লাইক দিয়ে আপনারা দেখা শুরু করুন, কারণ আপনারা জানেন এখানে আমি এনআইএস সম্বন্ধিত বিভিন্ন রকম ভিডিও, এনআইএস সম্বন্ধিত নিউজ, এনআইএস সম্বন্ধিত স্টাডি মেটেরিয়াল, এনআইএস সম্বন্ধিত সাজেশন আমি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, প্রতিনিয়ত দিয়ে চলেছি, হেল্প করে চলেছি আপনাদের। তো আশা করছি এই ভিডিওটিও আপনারা থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। তো আগেই আমি চাইবো আপনারা একটি লাইক করে দেন এবং তারপর দেখা শুরু করুন। যে কোনো রকম প্রশ্নে এই ভিডিও সম্বন্ধিত হোক বা এনআইএস সম্বন্ধিত হোক কমেন্ট করুন, আমি তার উত্তর অবশ্যই দেবো আপনাদের। এবং শেয়ার করুন অন্যান্য বন্ধুদের যারা এখনও পর্যন্ত কনফিউশনে রয়েছে যে আপনাদের কোশ্চেন প্যাটার্ন কীভাবে হতে পারে, কী ধরনের হতে পারে। এখন এবার আমরা তাহলে চলে আসি যে আপনাদের যে কোশ্চেন প্যাটার্ন প্রথমে ছিল এনআইএস থেকে, যেটা প্রথমে ঠিক করা হয়েছিল সেটা এখন আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন। দেখুন, আপনাদের প্রথমে যখন ছিল কোশ্চেন প্যাটার্নটি সেখানে 15টি এমসিকিউ ছিল, যেখানে নাম্বার ছিল 15। এছাড়াও ছিল 15টি শর্ট অ্যান্সার টাইপ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যেখানেও ছিল 15 নাম্বার, অর্থাৎ মোট হলো 15 15 30। এছাড়া ছিল 10টি শর্ট অ্যান্সার কোশ্চেন, যার জন্য ছিল 2 নাম্বার করে এবং যেখানে ছিল 20 নাম্বার। আপনারা কিন্তু এই জিনিসটি দেখতে পাচ্ছেন, তাহলে 30 আর 20 50। এবং 2টো লং অ্যান্সার কোশ্চেন, যেখানে ছিল 10 2×20, অর্থাৎ 50 আর 20 70। তো এই ছিল আপনাদের আগের কোশ্চেন প্যাটার্ন। কিন্তু এই কোশ্চেন প্যাটার্নটি কিন্তু বেশ কিছুদিন আগে, এটা আজকের কথা নয়, বেশ কিছুদিন আগে এটা চেঞ্জ করা হয় এবং এনআইএস থেকে একটি স্যাম্পল কোশ্চেন পেপার নিউ কোশ্চেন প্যাটার্ন অনুসারে সেটা আপলোড করা হয়, যেটা ইংলিশে আপনারা কিন্তু এখনও যদি চান এনআইএসের ওয়েবসাইট থেকে সেই ইংলিশ কোশ্চেন প্যাটার্নটি ডাউনলোড করে নিতে পারেন। তো সম্পূর্ণরূপে যখন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ আপনাদের যে ফার্স্ট সেমিস্টারে এক্সাম হবে তো সেখানে কিন্তু এই কোশ্চেন প্যাটার্নে প্রশ্ন হবে না, আপনাদের কিন্তু সম্পূর্ণ আলাদা কোশ্চেন প্যাটার্নে প্রশ্ন হবে। সেই প্যাটার্নটি আমি আপনাদেরকে চলুন দেখিয়ে দিই যে কীভাবে আপনাদের কোশ্চেন আসবে, কত নাম্বারস থাকবে সেই প্রশ্নতে, মোট প্রশ্নতে। আপনারা এর আগেই জানেন মোট 100 নাম্বারের এক একটি বিষয় রয়েছে, 100 নাম্বার এবং সেখানে 70 নাম্বার থিওরি এবং 30 নাম্বার অ্যাসাইনমেন্ট। 30 নাম্বার আপনার অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছেন, তাহলে আমরা এখানে আলোচনা করবো এবার 70 নাম্বার যে থিওরি রয়েছে সেই বিষয়টিতে, আসলে আপনাদের যে সামনে এক্সাম হবে ফার্স্ট সেমিস্টারে সেখানে কী কোশ্চেন প্যাটার্ন থাকবে। তো চলুন এবার আমরা দেখে নিই একবার কোশ্চেন প্যাটার্নটি। তো নতুন যে কোশ্চেন প্যাটার্ন সেটি এখন আপনাদের স্ক্রিনের সামনে রয়েছে। তো কমেন্টে অবশ্যই জানাবেন যে কোন কোশ্চেন প্যাটার্নটি আপনাদের সহজ লাগছে, কোনটিতে আপনারা বেশি মার্ক্স তুলতে পারবেন। তো আমি আমার হিসেবে বলছি, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আগের কোশ্চেন প্যাটার্নটি ছিল সহজ না এখন যেটি নতুনভাবে তৈরি করা হয়েছে এই কোশ্চেন প্যাটার্নটিতে আপনারা বেশি মার্ক্স তুলতে পারবেন। তো কমেন্টে আপনাদের এই বিষয়ে মতামতের আশায় আমি রইলাম। আমার যেটা মনে হয় যে নতুন কোশ্চেন প্যাটার্নে কিন্তু আপনাদের যে মার্কস তোলাটা তা কিন্তু অনেকটা সহজতর হয়ে গেছে। নতুন কোশ্চেন প্যাটার্নে আপনার সমগ্র প্রশ্নটিকে 3টি সেকশনে ভাগ করা হয়েছে, সেকশন এ, সেকশন বি এবং সেকশন সিতে। সেকশন এতে রয়েছে মাল্টিপেল চয়েস কোশ্চেন, যেখানে 10টি মাল্টিপেল চয়েস কোশ্চেন আপনাকে করতে হবে এবং 2 নাম্বার করে প্রতিটি মাল্টিপেল চয়েসের জন্য, এমসিকিউ এর জন্য 10 2×20 নাম্বার।
যেটা আগের কোশ্চেন প্যাটার্নে এক নম্বর করেছিল সেটা এখানে আপনার দুই নম্বরের করে দেওয়া হয়েছে। দশটি দুই নম্বরের এমসিকিউ অর্থাৎ 20 নম্বরের এমসিকিউ করতে হবে, এখানে কোনো রকম এক্সট্রা প্রশ্ন থাকবে না, দশটিই থাকবে এবং দশটিই আপনাকে অ্যাটেন্ড করতে হবে কম্পালসারি। সেকশন বিতে থাকবে 5 নম্বরের প্রশ্ন, যেটার জন্য 150 ওয়ার্ডের মধ্যে আপনাকে লিখতে হবে এবং টোটাল 10টি প্রশ্ন থাকবে, যার মধ্যে থেকে 6টি প্রশ্ন আপনাকে অ্যাটেন্ড করতে হবে এই সেকশন বিতে, অর্থাৎ 5-6-30 নাম্বার এখানে থাকবে সেকশন বিতে। তাহলে দুটো মিলিয়ে হলো 30 আর 20 50 নাম্বার। এবং সেকশন সিতে থাকবে 10 নম্বরের প্রশ্ন, যেখানে 4টি মোট প্রশ্ন থাকবে, যার মধ্যে থেকে 2টি আপনাকে অ্যাটেন্ড করতে হবে, 10 × 2 = 20 নম্বর। তাহলে হয়ে গেল 50 এবং 20 = 70 নম্বর। এই টোটাল আপনার 70 নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন। আবার একবার বলে দিই, 20 নম্বরের এমসিকিউ, 10টি প্রশ্ন করতে হবে, 5 নম্বরে 6টি প্রশ্ন করতে হবে, যেখানে 10টি প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে 6টি করতে হবে, এবং তৃতীয়র ক্ষেত্রে 10 নম্বরে 2টি প্রশ্ন করতে হবে 4টি প্রশ্নের মধ্যে। এই হয়ে গেল আপনার সামগ্রিক কোশ্চেন প্যাটার্ন। এবার আমরা আসি এখান থেকে স্যাম্পল কোশ্চেন পেপার। আমি এর আগেই বললাম এনআরএস থেকে, কিন্তু এনআরএসের ওয়েবসাইটে আপনারা একটি স্যাম্পল কোশ্চেন পেপারও দিয়ে দেওয়া হয়েছে এই 501-2-3 ওপর, যেখানে ইংলিশে দেওয়া হয়েছে। তো আমি সেই ইংলিশটির বাংলা তর্জমা করেছি স্যাম্পল কোশ্চেন পেপারের। ওটা কিন্তু আমার নিজের বানানো নয়, ওটা সম্পূর্ণরূপে এনআরএসের যে স্যাম্পল কোশ্চেন পেপার দেওয়া হয়েছে ইংলিশে তার বাংলা তর্জমা আপনারা বলতে পারেন। তো সেই বাংলা তর্জমাটি আপনারা চাইলে কিনে নিতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। আমি সেই লিঙ্কটি, ভিডিওর সেই ডাউনলোডের লিঙ্কটি আমি দিয়ে দিচ্ছি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে, আপনারা সেখান থেকে গিয়ে সেটি কিনে নিতে পারেন। সেখানে কোশ্চেন প্যাটার্নটিও সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং সেখানে আপনাদের কী ধরনের প্রশ্ন হবে তার সামগ্রিক একটা ধারণা সেই স্যাম্পল কোশ্চেন পেপার থেকে পেয়ে যাবেন, এবং ওই প্রশ্নগুলিও কিন্তু আমার মনে হয় যে কিছুটা হলেও ইম্পর্টেন্ট, তো সেই প্রশ্নগুলিও আপনাদের কাজে লাগবে। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।